হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সেক্ষেত্রে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই মুহূর্তে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য যেই লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে প্রবেশ করেছি। তো এই লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনারা এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট এখানে যে উপরে দেখতে পাবেন স্টুডেন্ট পি নামে একটি অপশন আছে, এটির উপরে ক্লিক করবেন অথবা মাউস কার্সর নিয়ে গেলে এখানে নিচে আরো কিছু অপশন দেখা যাবে। তো এখান থেকে জাস্ট যে স্ক্রুটিনি পি আছে প্রথমে এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা পরবর্তী এধাপে নিয়ে আসবে। তো এধাপে আসার পর এখানে প্রথমে দেখতে পাবেন এক্সাম নেম নামে একটা অপশন আছে, এখানে এটির উপরে এটির পাশে যে খালি ঘরটি আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস কোর্স ফার্স্ট ইয়ার রিস্ক্রুটিনিজিং পি নামে একটা অপশন আছে, এটির উপর ক্লিক করবেন। তো এটি সিলেক্ট হয়ে যাবে। তারপর আছে রেজিস্ট্রেশন নাম্বার, তো এখানে প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তো আমি এখন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখন এখানে প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম। তারপর নিচে আছে সার্চ নামে একটি অপশন আছে, নিচের এই সার্চ অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে নিচে আরো কিছু অপশন চলে আসবে, এখানে প্রার্থীর নাম চলে আসবে, ফুল নেম। তারপর বন্ধুরা এখানে নিচে দেখতে পাবেন কন্ট্যাক্ট নাম্বার নামে একটি অপশন আছে এবং তার পাশে একটি খালি ঘর আছে, এখানে প্রার্থীর সচল একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখন এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিব। তো বন্ধুরা, আমি এখন এখানে মোবাইল নাম্বারটিও দিয়ে দিলাম। তো এরপর যে কাজ নিচে হচ্ছে পেপার কোড। তো এখানে আপনি যে সাবজেক্টগুলোতে মার্কস কম পেয়েছেন বা ফেল করেছেন তার জন্য আপনি এখানে পুনঃনিরীক্ষণ করতে চাচ্ছেন, তো সেই সাবজেক্টটির কোডটি আপনাকে এখানে দিয়ে সিলেক্ট করে দিতে হবে। তো ধরুন আমি এখান থেকে প্রার্থীর 112301 যে সাবজেক্ট কোডটি আছে এটি পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করব। তো আমি এখন এখানে এটির পাশে টিক মার্ক দিয়ে দেব। তো সাবজেক্টটির পাশে টিক মার্ক দেওয়ার সাথে সাথে পেজটি রিলোড হয়ে গিয়েছে এবং এখানে দেখুন নিচে আরেকটি অপশন আছে পেমেন্ট অ্যামাউন্ট, এখানে দেখুন 500 টাকা চলে এসেছে। তো আপনি এক সাবজেক্ট পুনঃনিরীক্ষণ করার জন্য অবশ্যই 500 টাকা খরচ হবে, তো আরেক সাবজেক্ট দিলে কিন্তু এখানে আরো 500 টাকা অ্যাড হবে। তো এখানে আপনার মোবাইল নাম্বার এবং যে পেপার কোড আছে এটি সিলেক্ট করা হয়ে গেলে এরপর কিন্তু আপনার কাজ শেষ। এরপর নিচে দেখতে পাবেন সাবমিট নামে একটি অপশন আছে, এই সাবমিটের উপর ক্লিক করে দিবেন। তো আমি এখন ক্লিক করে দিলাম। তো দেখুন বন্ধুরা, ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে পরবর্তী এই ধাপে নিয়ে আসবে। তো এই ধাপে আসার পর আপনি এখানে দুটি অপশন পাবেন, প্রথমে আছে ফর ম্যানুয়াল পেমেন্ট ডাউনলোড পে স্লিপ এবং ফর অনলাইন পেমেন্ট, এখানে অনলাইন পেমেন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনি যদি এখান থেকে পে স্লিপ প্রিন্ট করে সোনালী ব্যাংকে সরাসরি গিয়ে আপনি টাকা জমা দিতে চান তাহলে এখান থেকে যে ডাউনলোড পে স্লিপ আছে এটিতে ক্লিক করবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার পে স্লিপটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমি এখানে ক্লিক করার সাথে সাথে পে স্লিপটি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এটি আপনাকে প্রিন্ট করে ইয়াতে সোনালী ব্যাংকে সরাসরি গিয়ে জমা দিতে হবে। তো যাই হোক, আমি এখন সেটি দেখাবো না, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে ঘরে বসে পেমেন্টটি করবেন। তো এটি করার জন্য এখানে নিচে যে পর অনলাইন পেমেন্ট অপশনটি আছে তার পাশে যে অনলাইন পেমেন্টের বক্সটি আছে এটির উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তারপর বন্ধুরা, এখানে আপনাদেরকে পরবর্তী এই ধাপে নিয়ে আসবে। তো এই ধাপে আসলে এখানে উপরে কিছু ইনফরমেশন দেখতে পাবেন, ব্যাংক রেফারেন্স নাম্বার, ইনভয়েস নাম্বার, পেমেন্ট টু মোবাইল নাম্বার, মেইন অ্যামাউন্ট, তারপর পেমেন্ট বাই, প্রার্থীর নামটি থাকবে এখানে এবং তার নিচে এখানে দেখতে পাবেন সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং নামে তিনটি অপশন আছে। তো এখানে আগে থেকে সোনালী ব্যাংকটি সিলেক্ট করা থাকবে, তো আপনি চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এরপর আছে কার্ড, তো কার্ডের মধ্যে যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন নেক্সাস, এমএক্স, তারপরে ভিসা, মাস্টার কার্ড এগুলো থাকবে, তো আপনি চাইলে এই কার্ডগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তারপর আছে মোবাইল ব্যাংকিং, তো এটির উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন মোবাইল ব্যাংকিং অপশনগুলো আসবে, রকেট, বিকাশ, নগদ, ট্যাপ এগুলো আছে। তো এই এই চারটি অপশনের মাধ্যমে আপনি মোবাইল ব্যাংকিং করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে এই যে মোবাইল ব্যাংকিং আছে এটির মাধ্যমে দেখিয়ে দিব। তো যেহেতু বেশিরভাগ মানুষের কাছে মোবাইল ব্যাংকিংটা আছে তো সেহেতু আপনাদেরকে আমি এটি দেখিয়ে দিব। তো এখানে রকেট আছে, বিকাশ আছে, নগদ আছে, ট্যাপ আছে, যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারবেন।
যেটি সিলেক্ট করবেন সেটির লোগোর উপরে জাস্ট ক্লিক করবেন। তো দেখুন আমি এখান থেকে যে বিকাশ অপশনটি আছে এই বিকাশের লোগোর উপরে ক্লিক করব এখন এটির উপরে। তো দেখুন বিকাশে ক্লিক করার সাথে সাথে এখানে মোট বিকাশ মেইন অ্যামাউন্ট 500 টাকা, তারপরে এডিশনাল ফিস 7.88, মোট হচ্ছে 560 টাকা 88 পয়সা, মানে আপনার 400 টোটাল 560 টাকা 88 পয়সা আসবে অ্যাপ্লাই করার জন্য। তো এখান থেকে নিচে দেখতে পাবেন কনফার্ম নামে একটি অপশন আছে, এই কনফার্মের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর বন্ধুরা আপনাদেরকে পরবর্তী এই ধাপে নিয়ে আসবে। তো এই ধাপে আসার পর আপনাকে যেটা করতে হবে, এখানে জাস্ট এখানে দেখতে পাবেন পে উইথ বিকাশ নামে একটি অপশন আছে, তো এই পে উইথ বিকাশের উপর ক্লিক করবেন। হ্যাঁ, আর ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেলে ক্লিক করবেন। তো আমি এখন যেহেতু পে করব, আমি জাস্ট এখানে পে উইথ বিকাশের উপর ক্লিক করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পে উইথ বিকাশে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে পরবর্তী এই অপশনটি চলে আসবে। তো এখানে বলেছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আপনার নিজের কোনো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থাকলে সেই নাম্বারটি দিবেন, অথবা আপনার পরিচিত অন্য যে কারো বিকাশ নাম্বারটি ইউজ করে আপনি এখানে পেমেন্টটি করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন এখানে আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখন এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, এরপর নিচে যে কনফার্ম অপশনটি আছে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমরা যে বিকাশ নাম্বারটি এখানে ব্যবহার করব, সেই বিকাশ নাম্বার একটি কোড যাবে। ঠিক আছে, তো সেই কোডটি এখন এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখন এখানে মোবাইল থেকে কোডটি বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে আবার নিচে যে কনফার্ম অপশনটি আছে আবার কনফার্মের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। তো এরপরের ধাপে এখানে হচ্ছে জাস্ট বিকাশ নাম্বারের পিন নাম্বারটি এখানে দিতে হবে, পিন বা পাসওয়ার্ড যেটাই বলি না কেন, এখানে পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। দিয়ে আবার নিচে কনফার্ম যে অপশনটি আছে এই কনফার্মে ক্লিক করতে হবে। তো ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে দেখাচ্ছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভ, তার মানে আপনার পুনর্নিরীক্ষণের আবেদনটি হয়ে গেল। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে খুব সহজে বিকাশ, নগদ, রকেট এইসবের মাধ্যমে খুব সহজে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।